আপনারা দেখছেন একুশে টেলিভিশন। বাসায় অবস্থান করে তারাবী সহ অন্য ইবাদত করতে সরকারের সিদ্ধান্ত মানলে ব্যক্তি ও দেশের কল্যাণ হবে বলে মন্তব্য করেছেন শীর্ষ আলেমগণ। সরকারের এই সিদ্ধান্ত শীর্ষ আলেমদের পরামর্শে এসেছে বলেও জানান তারা। তাই মাহে রমজানে ঘরে বসেই ইবাদত বন্দিগির তাগিদ আলেমদের। তহিদুর রহমানের রিপোর্ট। পবিত্র মাহে রমজানে পালিত হয় ইসলাম ধর্মের অন্যতম মৌলিক স্তম্ভ রোজা বা সিয়াম। রোজার প্রধান অংশ হল আল্লাহর সন্তুষ্টি কামনায় সোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। ঐশী মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে এই মাসে। কোরআনে বলা হয়েছে, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাসটি পাবে সে রোজা রাখবে। রোজার আরেক প্রধান অনুষঙ্গ তারাবির নামাজ। করোনা পরিস্থিতিতে এবছর বাসায় থেকে নামাজ পড়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ সিদ্ধান্তকে আমলে নেওয়ার তাগিদ দিয়েছেন শীর্ষ আলেমরা। ইসলাম কল্যাণের ধর্ম, কারো ক্ষতি হয় এমন কিছু ধর্মে নিরুৎসাহিত করা হয়েছে। করোনার কারণে যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য ঘরে বসে ইবাদত করার সিদ্ধান্ত সরকারের। এই নির্দেশনা আমাদেরকে মানতে হবে। এটা আমাদের জন্যে, আমাদের পরিবার পরিজনের জন্যে, গোটা দেশের মানুষের জন্য এটা মঙ্গলজনক, এটা কল্যাণকর। আল্লাহপাক আমাদের সকলকে এ বিষয়ে বাস্তবতা অনুধাবন করে এ বিষয়ে আমল করার তৌফিক দান করুন। করোনা পরিস্থিতির উন্নতি হলে সরকারের সিদ্ধান্ত নতুন করে জানানো হবে বলে মন্তব্য করেন তিনি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।